এখন চলে এসেছি বারাসাত নবপল্লী অ্যাসোসিয়েশনে। এবারে তাদের থিম হচ্ছে বৃন্দাবনের প্রেম মন্দির, আর এই হচ্ছে সেই প্যান্ডেল, আপনারা দেখতেই পাচ্ছেন এখানে। মানে প্যান্ডেলে এখনও বাইরের কাজ চলছে অনেকটাই, তো কাল বাদ পরশু পুজো এবং কালকেই উদ্বোধন প্যান্ডেলের, তো মোটামুটি কালকের মধ্যে রেডি হয়ে যাবে। বাইরের সব রং কালার সব হয়ে গেছে, এখন ভাড়া খোলা হচ্ছে। আর ঠাকুরও আছে, ঠাকুরটা ভিতরে ঢাকা আছে, কিন্তু ভেতরে যেহেতু কাজ চলছে বলে এখন ভেতরে যেতে দেওয়া হচ্ছে না। তো এখনও তাদের এই প্যান্ডেল, তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে। আমি এখন চলে এসেছি নবপল্লী বয়েজ স্কুল, ওখানে আমরা সবাই যে ক্লাবটা আছে ওই ক্লাবের পুজোর ওখানে। এবারে তাদের থিম হচ্ছে তিব্বতের কৈলাস, তো কৈলাস পাহাড়টা বেশ ভালোই বানিয়েছে। এখান থেকে আবার শুনছি নাকি জল পড়বে এই পাশ থেকে, তো কালী পুজোর সময় দেখা যাবে পুরো ফাইনাল লুকটা কেমন হয়। আর এখনও কাজ চলছে, কিন্তু কালকে বারাসাতের সব পুজোরই উদ্বোধন। আমি বুঝতে পারছি না তারা কী করে কালকের মধ্যে এত কিছু কমপ্লিট করবে। এখনও লাইটিং আছে, এই সব বাঁশগুলো খুলতে হবে। যাই হোক, আবার মানে অরিজিনাল বড় বড় পাথর এনেছে, পাথর এনে রাখা হয়েছে এই বাসটাতে। পুরো পাথরের মতো স্ট্রাকচার মানে ঘিরে দিয়েছে এবং অনেক পাথর এখানে রেখে দিয়েছে, এগুলো হয়তো ভেতরে দেবে। মানে মানে খুব সুন্দরভাবেই ফুটিয়ে তুলছে কৈলাস পর্বতটাকে। গতকাল থেকে শুরু করেছি মানে প্রত্যেকটা প্যান্ডেলের মানে কতদূর প্রস্তুতি ভিডিও বানানোর জন্য। তো যতগুলো প্যান্ডেল দেখলাম তার মধ্যে আমার সবথেকে ভালো লেগেছে দুটো প্যান্ডেল। একটা হচ্ছে আমাদের শতদলের প্যান্ডেল, যেটা টাকি রোডে, যেটাতে জুম্যানজি দ্য অ্যাডভেঞ্চার ওদের থিমের নাম। আর দ্বিতীয় হচ্ছে এই আমরা সবাই ক্লাবের এই কৈলাস পর্বত, মানে দুটোর যে থিম সেটাকে পুরো মানে সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। আর আপনারা যারা এখনও আমার আগের ভিডিও দেখেননি, তো তো সেটা গিয়ে দেখে নিতে পারেন, আমি লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। বারাসাতের আরও প্যান্ডেলের প্রস্তুতি কীভাবে চলছে, কেমন চলছে সেগুলোর ভিডিও। এখন আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে নবপল্লী বয়েজ স্কুল, মানে আমরা সবাই ক্লাবের হচ্ছে আমরা সবাই ক্লাবের মাতৃ প্রতিমা। আর ভেতরের প্যান্ডেলটা একবার দেখুন, মানে ভেতরে যে মানে বরফের যে গ্লেশিয়ার, গ্লেশিয়ারগুলো এরকম পড়ছে সেগুলোরও পুরো একদম পারফেক্টভাবে এখানে দেখানো হয়েছে। তাতে আবার একটা মানে শিবলিঙ্গও আছে, এই পাশটা থেকে একটা শিবলিঙ্গ রাখা হয়েছে, মানে দারুণভাবে।
মানে নো ডাউট বলা যেতে পারে যে মানে আমরা সবাই ক্লাবের পুজো এবারের সেরা পুজো, মানে সেরাভাবে ওরা যা প্যান্ডেলটা তৈরি করেছে, বাইরেটা যেরকম সুন্দর মানে ভেতরটা তার মানে তিন চার গুণভাবে সুন্দর করে তুলেছে এরা। মানে ভেতরে প্রত্যেকটা ডিটেলস মানে এত সুন্দর, এবং প্রত্যেকটা মানে আপনি মানে চার সাইডে শিবের বিভিন্ন রূপের মূর্তি মানে দারুণভাবে ফুটিয়ে তুলেছে। মানে জাস্ট মানে আমি তো এসে মানে ভেতরে এসে তো জাস্ট অবাক হয়ে গেছি, মানে এত সুন্দরভাবে যে এরা ভেতরটা এত সুন্দরভাবে এরা তুলে ধরেছে। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও কারা কারা দেখতে আসছো আমরা সবাই ক্লাবের পুজো।